আমরা এখন লাস্ট এসি ইউএফসি আমি তোকে শেষ দিকে উঠতে বলে দিলাম তুমি একদম শেষে উঠতে রাত্রিবেলা ডিনারটা আমাদের বাড়িতেই হবে নতুন চশমা কিনেছে ব্যাটার পাওয়ার বেড়েছে ভিডিও এডিটিং এর চক করে আমার স্নান টান কিচ্ছু হয়নি ভেরি গুড মর্নিং এভরিওয়ান আজকে জন্মাষ্টমী সকালটা শুরু হলো আমার কোকোর আদর দিয়ে সকাল পৌনে এগারোটা বাজে কেন ওকে নিচে নিয়ে গিয়ে ছাতু খাওয়াচ্ছি না এটা হচ্ছে প্রধান সমস্যা সকালবেলা দুখানে বিস্কুট দিয়েছি কি হয়েছে এই দেখো সকাল সকাল উঠে এত পাগলামি কেন তোমার এত পাগলামি কেন আজকে জন্মাষ্টমীর জন্য সরকারি ছুটি আজকেই দিয়েছে আমাদের মানে 6 তারিখ আজকেই আবার প্রিয়া আসছে আমাদের বাড়িতে গুড মর্নিং এখন 12:15 আর আজকে আমি বারাসাত ফিরছি আর আজকে অনির্বাণেরও ছুটি আছে অফিসে ছুটি দিয়েছে জন্মাষ্টমীর জন্য কালকে জওয়ান রিলিজ করছে জওয়ান সারাদিন সকাল থেকে একটু মানে ঠাকুরের জন্য ভোগ টোক গুলো করতে পারবো নাকি তো এখন 12:10 আমি এখন বেরোই আর হাতে 12-15 মিনিট টাইম আছে সত্যি কথা বলতে না একা একা এরকম ট্রেনে আর যেতে ইচ্ছা করে না অরিবেন থাকলে তাও বেশ গাড়ি বাইকে করে একসাথে যেতে যেতে গল্প করতে করতে যেতাম জামা কাপড়ে ভর্তি চলো টাটা আসছি বারাসাত শিয়ালদা নামতে জাস্ট 1 ঘন্টা বেশি লাগলো আজকে ট্রেনটা একটু লেট করেছে তো দেখি এখন বারাসাত লোকাল কটায় কি আছে তো এখনও এখান থেকে বারাসাতে যেতে মোটামুটি আরও 1 ঘন্টা লাগবে 10 মিনিট পর বনগা লোকাল আছে এই লোকালটা ঢুকছে এটা ঢুকলে লোক নামবে তারপর উঠবো এই বনগা লোকালটা আমার একদম পছন্দ হয় না এত ভিড় থাকে তাও অরিবান বললো পিছন দিকে গিয়ে লেডিসে উঠতে তাহলে একটু ফাঁকা থাকবে প্রিয়াম আমাকে এক্ষুনি ফোন করে বললো যে মধ্যমগ্রাম ক্রস করে গেছে এখন অলমোস্ট 3:10 প্রিয়ামকে আনতে যাচ্ছি আমি জানি না কলকাতায় জন্মাষ্টমী কতটা বড় করে পালন হয় বাট কালকে যখন আমি ফিরছিলাম তখন সারা রাস্তায় একটা 2 মিটার গ্যাপে গ্যাপে শুধু জন্মাষ্টমীর প্যান্ডেল আর উত্তাল নাচ গান মানে কালচারটাই হয়ে গেছে একদম অন্যরকম আমাদের এখন 3:05 আর আমি এই সময় বারাসাত ঢুকেছি আর অনিবাঙ্কে দেখতে পাচ্ছি ওই যে ওখানে ওই যে গাছে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ওটাই যাবেন কি করবো এই তো ট্রেনটা সবাই ঢুকলো আমি তোকে শেষ দিকে উঠতে বলে দিলাম তুমি একদম শেষে উঠতে পারছো ট্রেনের যেদিকে মুখ থাকে শেষ মানে শেষ দিক তো ট্রেনের মুখ তো ওই দিকে আমি এদিকে উঠবো তা আমি ওই দিকে লেডিসে উঠেছি এত ঘুম পেয়েছিল তো ঘুমিয়ে পড়েছিলাম তো এখন 7:15 তো উঠে এখন ঠিক করছি অনির্বাণ বললো যে চলো রেডি হ এখন নাকি ওরা বেরোবে আমরা বেরোবো আর অজয় দ্বারা বেরোবে তো সন্ধে এখন 7:45 গতকালকের ভিডিওটাকে আমি জাস্ট এডিটটা করছি রে শুরু করে দিচ্ছি এখন ভিডিও এডিটিং এর চক করে আমার স্নান টান কিচ্ছু হয়নি ভাবছিল ওটা অজুয়াত হয়ে যাচ্ছে অনির্বাণ আর স্নান দুটো কেমন একটা জানি না আজকে কি ইসের জন্য বেরোবো এখন আরে ভোগ খাবে অজয় বললো তো অজয় দেখি বলো ভোগ করবে আজকে জন্মাষ্টমীর ভোগ এখনো শুরু হয়নি আমার মনে হয় লোকনাথ বাবার কিছু জন্মদিনে আরে বাবা সব ঠাকুরই এক ও বড়িবাকে বলা মানে সব ঠাকুরই একই যাই হোক তো তার জন্য এখন রেডি ফেডি হয়ে চল এক্ষুনি শিবম যখন ভিডিওটা দেখবে বড়িবারে এই জায়গাটা দেখলেই বলবে নাঙ্গাপুঙ্গা হয়ে আছে নাঙ্গাপুঙ্গা হ্যাঁ আগে শিবমকে ছোটবেলায় বলতাম তোমার নাম কি ঠিক আছে তোমার নাম কি গনু নুনু এমন বলে না এখন চেঞ্জ হয়ে গেছে বলা দরকার নেই এই এই তুই অজয়দাকে দেখিসনি অজয়দা এসছে নিতু দি এসছে পরে একবারে একটু সন্ধ্যাবেলায় বাবা অন্ধকার হয়ে গেছে করছে এখন একটু বাইরে যাচ্ছি ঠাকুরের ভোগ যদি পাই তো খুব এখন আমাদের প্রথম যে প্ল্যানটা হয়েছে সেটা হচ্ছে রাত্রিবেলা ডিনারটা আমাদের বাড়িতেই হবে
তরকারি রুটি ওটা জাস্ট নিয়ে আসতে যাচ্ছি, তারপরে যদি ভোগ খাই তো ভোগ যদি পাই তো ভোগ নিয়ে নেব। তো অনিবানরা এখানে তরকারি রুটি নিতে এসছে, আর এটাই হচ্ছে পাশে একটা পাখির দোকান আছে, তো নিতুদিরা এখান থেকেই খাবার কেনে, পাখির খাবারগুলো কেনে। এখানটা হচ্ছে কালীবাড়ির মোড়, আমরা এই জায়গাটায় এসেছি। এখানে আমরা এই যে চিকেন পকোড়াগুলো এখানে আছে দাদার দোকানে, এটা জাস্ট নিয়েছি 40 টাকা সব। আর এই দোকান থেকে রুটি তরকা সব কিছু নিয়ে যাবো আজকে রাত্রিবেলায়। কত কতগুলো রুটি আছে? একজনের 45 পিস রুটি। বাপরে বাপ, সেই তো ব্যাপার। এখন দিন তরকা বানানো চলছে, পালকিতে খাবে তো 11টায়। আমরা এখন চার পাখি অজানা অচেনা রাস্তার উদ্দেশ্যে ঘুরে বেড়াচ্ছি। যে কি খাবে হচ্ছে ঘুগনি খাবে, ঘুগনির দোকান বন্ধ। আবার বলছে বড় বড় ফুচকা খাবে, বড় বড় ফুচকা এখানে কোথাও দেখতেও পাচ্ছি না। শুনলাম এখানে পোলাও আর আলুর দম হচ্ছে, তো কপালে মনে হয় আজকে আর জুটবে না। তো আমরা এখন কোথায় যাচ্ছি? তাহলে ফুচকা খেতে যাবো। ফুচকার দোকানে গেছিলাম, যেখান থেকে আমরা ফুচকা খাই। ফুচকা প্রথম কথা পেলাম না, ঘুগনি পেলাম না। এখন নেক্সট টার্গেট ঠাকুরের জিনিসপত্র। কালকে যেহেতু জন্মাষ্টমী মা পালন করবে, ওই জন্য এখান থেকে ক্ষীরের মোয়া কি নাড়ু নিচ্ছ আর একটা ঘি দেবে। আমরা এখন লাস্ট এসি UFC পড়ির টিউশনও হয়ে গেছে, পড়া হয়ে গেছে, পড়া না আঁকা ড্রয়িং ক্লাস ছিল আজকে। বেশ ভালো ড্রয়িংটা করেছিস দেখলাম। এরা দুজন শুধু মাংস ছাড়া কিছু বোঝে না। আমাকে না, আমাকে বাদ দিয়ে চারটে। হ্যাঁ, কি বুঝছে নিতুদি, অজয়দার মুখটা কিন্তু একদম পাল্টে গেছে। নতুন চশমা কিনেছে, ব্যাটার পাওয়ার বেড়েছে। কত পাওয়ার বেড়েছে? 0.25। চশমা রেগুলারই পরে রাখতে হবে এখন নাকি? এটা কিন্তু প্রচণ্ড সোভার লাগছে, সত্যি খুব সোভার লাগছে। কমেন্ট সেকশন অবশ্যই জানাও অজয়টাকে কেমন লাগছে সেটা বলে দেওয়া করে। আমরা USC থেকে এই চারখানা ব্রেস্ট চিকেন নিয়েছি, 55 টাকা করে দাম নিয়েছে। আর সাইজগুলো বেশ গদা মার্কা সাইজ একদম, মানে আমি জানি না KFC-র সাথে তুলনা করলে কতটা আসবে না আসবে, বাট আমার ভালো লাগে এটা। আমার এগুলো ব্রেস্ট পিস, ব্রেস্ট পিস দিয়েছে। হ্যাঁ, তো রাত্রির এখন অলমোস্ট 11:30 বাজে, অজয় দাদা সব আছে খাওয়া দাওয়া করছে। বাট এই যে আমরা KFC স্যার USC থেকে মাংস টাংস নিয়ে এসেছি, এইগুলো কিন্তু প্রিয়মের পেটে আজকে যাচ্ছে না। কেন আজকে রাত্রির 8টা থেকে আগামীকাল রাত্রির 8টা অব্দি ওই টোটালটাই এখন পুরো নিরামিষে চলে গেছে। তো ওই জন্য ও রাত্রিবেলা খেলো রুটি আর বোধহয় সয়াবিনের তরকারি যেটা ছিল দুপুরবেলাটা। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো আমরা এখানে শেষ করছি। আর এমনিও প্রিয়ম ওই চিকেন বলো বা মাছ এইগুলো ওর হিসেবের প্রতি কোনো লোভ টোভ কিছু নেই, আছে চাপ কম একদম। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। টাটা অ্যান্ড গুড বাই।